হ্যালো এভরিওয়ান, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা 600 স্কোয়ার ফিট একটা ছাদ ঢালাইয়ের জন্য কত টাকা খরচ হবে সেই হিসাবটা বের করব, এবং এই 600 স্কোয়ার ফিট ছাদটা ঢালাইয়ের মধ্যে কি পরিমাণ মালামাল লাগবে, যেমন রড, কোয়া, সিমেন্ট, বালি ইত্যাদির পরিমাণটা আমরা বের করব। এখানে আমরা যে ছাদটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ঢালাই হচ্ছে, তো এটা এরকম একটা ছাদের 600 স্কোয়ার ফিট একটা ছাদের আমরা খরচের হিসাবটা বের করব। তো আমাদের ছাদটার দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট লম্বা, আর ওটা যেটা দৈর্ঘ্য 30 ফিট লম্বা, প্রস্থ হচ্ছে 20 ফিট। আর আমরা যদি 30 আর 20 গুণ করি, আমাদের এটার ক্ষেত্রফলটা আসতেছে 600, তাহলে আমাদের এই ছাদটা হচ্ছে 600 স্কোয়ার ফিট একটা ছাদ। তো এই ছাদটার মালামালের পরিমাণটা আমরা এবং টাকার খরচটা বের করব। তো আমরা যদি 3D-তে দেখি, এখানে 3D ইমেজ, অর্থাৎ আমাদের ছাদটা করার পরে কিন্তু এভাবে দেখা যাবে। তো এটার দৈর্ঘ্যটা হচ্ছে 30 ফিট এখানে দেখতে পাচ্ছি, আর প্রস্থটা হচ্ছে 20 ফিট। এই যে এটা হচ্ছে ঢালাই, তো এটা পুরুত্ব, অর্থাৎ ঢালাইয়ের পুরুত্ব কতটুকু পরিমাণ ঢালাই হবে, এটা পুরুত্ব বা উচ্চতা বলে। তো এই পুরুত্বটা হচ্ছে আমরা 5 ইঞ্চি ধরবো। বাংলাদেশের সাধারণত 5 ইঞ্চি ছাদ দেওয়া হয়, আর ছাদ এমনি 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে হয়ে থাকে, তো বাংলাদেশে সাধারণত 5 ইঞ্চি দেওয়া হয়। তো এবার আমরা এটার মালামাল হিসাবটা বের করবো। এটা বের করার জন্য আমাদের এটার আয়তনটা বের করতে হবে, অর্থাৎ টোটাল ঢালাই যেটা আছে এখানে, ঢালাইটার আয়তনটা বের করতে হবে। তো এখন আয়তনটা বের করার জন্য আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব লাগবে। তাহলে আমরা টোটাল আমরা দৈর্ঘ্যটা জানি হচ্ছে 30 ফিট, আর এটার প্রস্থটা হচ্ছে 20 ফিট, আর পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি, আর এটার এককটা হবে হচ্ছে ঘনফিট বা CFT, বাংলা হচ্ছে ঘনফিট আর ইংলিশে কিউবিক ফিট, তো এটা যে কোনো একটা লিখতে পারেন। তো এখন এটার দৈর্ঘ্যটা লিখলাম 30 ফিট, ছাত্রার প্রস্থটা লিখলাম 20 ফিট, আর পুরুত্বটা 5 ইঞ্চি। এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ফিটে আছে, 1টা ইঞ্চিতে আছে, তাহলে আমরা এভাবে কিন্তু হিসাব করতে পারবো না, আমাদের যে কোনো একটা এককে থাকতে হবে সবগুলা। তাহলে দৈর্ঘ্যটা 30 ফিট রেখে দিলাম, প্রস্থটাও 20 ফিট রেখে দিলাম, কিন্তু 5 ইঞ্চি এটাকে আমরা ফিটে কনভার্ট করব। তো 5 ইঞ্চিকে ফিটে কনভার্ট করতে হলে আমরা জানি 5 12 ইঞ্চি সমান 1 ফিট, তাহলে 5কে যদি আমরা 12 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের কিন্তু এটা ফিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 5কে 12 দ্বারা ভাগ করলে আসতেছে 0.4167, অর্থাৎ আমরা এখানে যদি ক্যালকুলেটার একটু দেখি, 5 ভাগ 12, 0.416। আমরা 1টা ঘর পর্যন্ত, 4টা ঘর পর্যন্ত রাখলে এটাকে 7 ধরবো, তাহলে 0.4167, 4 গুণ পর্যন্ত রাখলাম ফিট। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট, পুরুত্ব হচ্ছে ফিটে হলে 0.41। আপনারা চাইলে 2 ঘরও রাখতে পারবেন, আমি 4 ঘর রাখতেছি, 4167 ফিট। এখন আমরা, এটা হচ্ছে আমাদের যেটা আসছে সেটা কিন্তু বেজায়তন। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটারে গুণ করে দিই, 30 এটা টোটাল গুণ করে দিব, 0.4167 ইন্টু 20 ইন্টু 30, 250.02 CFT আমাদের বেজায়তন আসতেছে। এটা হচ্ছে আমাদের বেজায়তন, কিন্তু আমরা যখন মশলাটা মিশ্রণ করব, এটা যখন, এখন আয়তনটা আসছে ভেজা অবস্থায়, অর্থাৎ যখন পানি দিয়ে মিশ্রণ করবেন তখন ভেজা অবস্থায় আমাদের আয়তনটা আসছে, কিন্তু মশলা কিন্তু শুকনো অবস্থায় কিন্তু বেশি থাকে, অর্থাৎ আয়তনটা বড় থাকে, পানি দিয়ে ভিজালে আয়তনটা কমে যায়। তাহলে আমাদের শুকনো আয়তনটা বের করতে হবে, যেহেতু আমরা শুকনো মশলা পরিমাণটা বের করতেছি। তাহলে শুকনো আয়তনটা বের করার জন্য আমরা কিছু করতে হবে না, আমাদের জাস্ট সিম্পল ভেজা আয়তনটার সাথে, ভেজা আয়তন যেটা আমরা বের করলাম ওইটার সাথে 1.5 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে আমাদের শুকনো আয়তনটা চলে আসবে। তাহলে 1.5 দ্বারা গুণ করে দিব, তাহলে আসতেছে কত, 375.03 CFT শুকনো আয়তন। এখন এটার থেকে আমরা ভেজা, শুকনো আয়তনটার থেকে আমরা এটার মশলার, সিমেন্ট, বালি, কুয়ার পরিমাণটা বের করতে পারবো। এখন ছাদের যে ঢালাই হয়, ঢালাইয়ের মধ্যে কিন্তু খোয়া, সিমেন্ট, বালির মিশ্রণের একটা অনুপাত আছে, কি অনুপাতে আপনি মিশ্রণ করবেন। সিমেন্ট বালি কুয়ার অনুপাত হচ্ছে 1:2:4, অর্থাৎ একটা সিমেন্ট দিলে 2টা বালি দিতে হবে, 4টা কুয়া দিতে হবে। এখন এটা কিরকম, এটা যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আপনি যদি 1 বস্তা সিমেন্ট দেন, আপনাকে 2 বস্তা বালি দিতে হবে, 4 বস্তা কুয়া দিতে হবে, এটা হচ্ছে অনুপাত, অর্থাৎ আপনি যা কিছু দিবেন এই অনুপাতে থাকতে হবে। তাহলে আমরা সিমেন্ট দিব হচ্ছে 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি, 4 বস্তা কুয়া। আর আপনি যদি ফিটে হিসাব করেন, যেমন 1 ঘনফিট যদি সিমেন্ট দিই, 2 ঘনফিট বালি দিতে হবে, 4 ঘনফিট কুয়া দিতে হবে। এখন অনুপাতের যোগফল আমাদের লাগবে, আমরা অনুপাতের যোগফল বের করে ফেলবো, 1 2 4 যোগ করলে আসছে টোটাল 7, এটা আমাদের লাগবে। এখন আমরা সিমেন্ট বালির কোয়ার পরিমাণটা বের করতে পারবো। তো এটা বের করার জন্য টোটাল আমাদের শুকনো আয়তনটা লাগবে, শুকনো আয়তনটা আমরা লিখলাম 375.03 × 1, 1 কেন, আমাদের এটা হচ্ছে সিমেন্ট, 1 অনুপাতে আমরা মিশ্রণ করতেছি, তাই আমরা 1 দ্বারা গুণ করবো, ভাগ অনুপাতের যোগফল দ্বারা ভাগ করবো, 7 দ্বারা ভাগ করবো। এখন যদি আমি এটা বের করে ফেলি, 1.25, এটা বাদ, এটা মনে করেন এখন নাই, আমি এটাকে একটু পরে বোঝাচ্ছি কেন। তাহলে 375.03 × 1 যেটা আসবে সেটাকে ভাগ করবো হচ্ছে 7 দ্বারা,
এখন এটা আমাদের 53.57 সিএফটি সিমেন্ট লাগবে। এখন আমরা তো বাজারে সিএফটি তে সিমেন্ট পাবো না, আমরা বাজারে পাবো বস্তা বা ব্যাগ আকারে। তাহলে আমাদের এটা ব্যাগ আকারে বের করতে হবে। এখন ব্যাগ আকারে যদি আমরা বের করি, আমাদের একটা সিম্পল কাজ করতে হবে শুধু কি, এখানে আমরা যেটা করব শুধু নিচে 1.25 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের এটা সিএফটি তে আসবে না, সরাসরি এটা ব্যাগ আকারে চলে আসবে। যেমন 375.03 ইন্টু অনুপাতটা দিয়ে 1 দ্বারা গুণ যেটা আসবে সেটাকে ভাগ করব। আমি এখানে ব্র্যাকেট ইউজ করতেছি কারণ এটা অন্য তো ভুল হতে পারে। 7 নিচে আমরা এটাকে ভাগ করতেছি 7 ইন্টু 1.25, 42.86। তাহলে আমাদের 42 ব্যাগ থেকে আরো বেশি, অর্থাৎ প্রায় এক ব্যাগ, আরো এক ব্যাগের কাছাকাছি সিমেন্ট লাগবে। তো টোটাল আমরা এটাকে 43 ব্যাগ ধরতে পারি। তাহলে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে 43 ব্যাগ। যদি আমরা 1.25 দ্বারা ভাগ এখানে না দিতাম নিচে, তাহলে এটা আমাদের সিএফটি তে আসতো। এখন কিন্তু এটা আমাদের ব্যাগ আকারে চলে আসছে। তো এখন আমরা বালিরটাও বের করবো একইভাবে। তো বালি আমরা যেহেতু সিএফটি তে বের করবো, আমাদের নিচে কোনো কিছু দ্বারা গুণ দিতে হবে না। তো 375.03 ইন্টু বালির অনুপাত হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ হবে, ভাগ করবো অনুপাতের যোগফল 7 দ্বারা। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে হিসাব করি, তাহলে আমাদের 107.15 সিএফটি ভালো লাগতেছে। এটাকে আমরা ধরতে পারি 107 সিএফটি থেকে একটু বেশি লাগতেছে, তো আমরা এটাকে 108 ধরি, 108 সিএফটি বালি লাগবে। এরপর একইভাবে কোয়া বের করবো। কোয়াতেও যেহেতু কোনো ব্যাক আকারে না সিএফটিতে আসবে, তাহলে আমরা এখানে কোনো কিছু দিয়ে ভাগ দিয়ে নিচে ভাগ দিতে হবে না। তাহলে 375.03 শুকনো অনুপাত ইন্টু গুণ করবো হচ্ছে অনুপাত হচ্ছে 4 দ্বারা, যেহেতু 4 দ্বারা গুণ করবো, ভাগ করবো হচ্ছে অনুপাতের যোগফল 7 দ্বারা। এরপর 214.30 সিএফটি কোয়া লাগবে, অর্থাৎ কণা লাগবে। এটাকে আমরা 215 ধরতে পারি। তাহলে আমাদের কোয়া লাগতেছে হচ্ছে 215 সিএফটি। এখন আমরা তো অনেকে খোয়া বাজার থেকে সরাসরি কিনে আনি। যদি আপনি বাজার থেকে সরাসরি খোয়া কিনে আনেন, তাহলে আপনি 215 সিএফটি খোয়া কিনে আনতে হবে। কিন্তু অনেকে আবার ইট এনে এটাকে খোয়াতে ভাঙেন। তাহলে ইট যদি এনে ভাঙেন, তাহলে আমরা ইটের পরিমাণটা কিভাবে বের করবো? আপনি যদি খোয়া না কিনে ইট কিনেন, তাহলে আপনাকে 215 এক এক সিএফটি এক গণফিট ইট, এক গণফিটে ইট লাগা হচ্ছে 9টি, অর্থাৎ আপনার এক সিএফটি খোয়া ভাঙতে আপনার 9টি ইট লাগবে আদর্শ সাইজের। তাহলে 215 সিএফটি কোয়া লাগতেছে, তাহলে 215 × 9টি, 9 দ্বারা গুণ করে দিব, তাহলে আমাদের ইট লাগতেছে হচ্ছে 1935 পিস, 1935 পিস। যদি সরাসরি কোয়া কিনেন 215 সিএফটি লাগবে, আর যদি আর ইট কিনে ভাঙেন, তাহলে 1935 পিস আদর্শ সাইজের ইট লাগবে। এখন আমরা রডের হিসাবটা বের করব। আমাদের এখানে ইট বালি সিমেন্টের পরিমাণটা বের হয়ে গেছে, এখন আমরা রডের হিসাবটা বের করব। তো স্ল্যাবের মোট আরসিসি কাজের 1.5% রড লাগে। তাহলে এটা আরসিসি কাজ কোনটা? যেটা আমরা প্রথমে আরসিসি কাজ বের করছিলাম, এখানে ব্যাজ আয়তন 250.02 সিএফটি, এই আরসিসি কাজ এটার, অর্থাৎ এই আয়তনটার আমাদের হচ্ছে 1.5% রড লাগবে টোটাল এই কাজটার 1.5%। তাহলে রডের হিসাব বের করার জন্য আমরা প্রথমে ব্যাজ আয়তনটা লিখবো, 250.02 সিএফটি ইন্টু এটাকে গুণ করবো হচ্ছে, যেহেতু 1.5% রড লাগতেছে 1.5% দ্বারা, তাহলে আমরা এটা 250.02 সিএফটি ইন্টু 1.5%কে যদি আমরা ভাগতে চাই, 1.5 কে আমরা ভাগ দিব হচ্ছে 100 দ্বারা। তাহলে আমাদের আস্তে আস্তে কত, 250.02 ইন্টু এটাকে ভাগ করলে, ক্যালকুলেটারে ভাগ করলে 1.5 কে 100 দ্বারা 0.015। তাহলে আমরা যদি এটা টোটাল গুণ করি, তাহলে আমাদের আস্তে আস্তে 3.75 সিএফটি রড। তাহলে আমাদের টোটাল 3.75 গণফিট রড লাগতেছে, কিন্তু আমরা তো বাজারে গণফিটে রড পাবো না, আমরা রড পাবো কেজিতে। তাহলে আমাদেরকে 3.75 সিএফটিটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি এক গণফিট রডের ওজন হচ্ছে 222.458 কেজি, 222.458 কেজি। তাহলে এখানে আছে 3.75 গণফিট, তাহলে এটাকে আমরা গুণ করবো, যেহেতু এক গণফিটের ওজন জানি, এটাকে যদি আমরা 222.458 দ্বারা গুণ করে দিই, তাহলে টোটাল কত কেজি রড লাগবে সেটা আমাদের চলে আসবে। তাহলে 3.75 গণফিট রক্ত আছে, 3.75 গণফিট আমাদের রড লাগতেছে, এক গণফিট আমরা জানি সমান 222.458। এবার এটা গুণ করে দিলে আমাদের টোটাল রড লাগতেছে কত, 834.21 কেজি। তাহলে আমাদের টোটাল রড লাগতেছে 834.21 কেজি। এটাকে আমরা 34 না লিখে 35 লিখতে পারি, 835 কেজি রড লাগবে আমাদের। তাহলে আমাদের টোটাল রড লাগবে 835 কেজি। এবার আমরা এটার টোটাল খরচের হিসাবটা দেখবো। তো খরচের হিসাবটা দেখার জন্য প্রথমে আমাদের এখানে প্রত্যেকটা মালামালের বর্তমান বাজার দরটা জানতে হবে। তো বর্তমান 2022 মালামালের দামটা এখানে দেওয়া আছে। এখানে যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন, ঢালাইয়ের জন্য যে বালিটা ব্যবহার করা হয় সেটা প্রতি সিএফটি 45 থেকে 65 টাকার মধ্যে, অর্থাৎ এটা
কম হলে 45 টাকা, আর বেশিতে গেলে 65 টাকা পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এটা আপনি 55 টাকাও কিনতে পারেন, হয়তো 50 টাকাও হতে পারে, আবার 60 টাকাও হতে পারে। এটা এরকম দাম দেওয়া আছে এখানে। তারপর সাদাবালির বর্তমান দাম 16 থেকে 25 টাকা, তারপর কুয়ার বর্তমান দাম 80 থেকে 90 টাকা, এটার বর্তমান দাম 8 থেকে 10 টাকা প্রতি পিস। সিমেন্টের দাম প্রতি বস্তা 450 থেকে 520 টাকার মধ্যে। তারপর রডের বর্তমান দাম 1 টন 80 হাজার থেকে 95 হাজার টাকার মধ্যে। তারপর 1 কেজি রডের দাম 80 থেকে 95 টাকার মধ্যে। তাহলে এরপর সর্বশেষ যেটা আছে সেটা মিস্ত্রি খরচ, অর্থাৎ ছাদ ঢালাই প্রতি স্কোয়ার ফিটে 70 থেকে 95 টাকার মধ্যে হয়ে থাকে। তো এবার আমরা এটার খরচের হিসাবটা এখান থেকে বের করতে পারবো। তাহলে ইট আছে আমাদের 1935 পিস, আর আপনি যদি ইট এখান থেকে ইট না কিনে সরাসরি খোয়া কিনেন, তাহলে খোয়া কিনবেন হচ্ছে খোয়া প্রতি সিএফটি খোয়ার দাম 70 থেকে 90 টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে আমরা যদি এখানে যেহেতু বর্তমানে দাম বেশি 90 টাকা করে ধরি, তাহলে 215 সিএফটি খোয়ার দাম আসতেছে 19,350 টাকা। খোয়ার দাম সরাসরি খোয়া কিনলে হিসাবটা করবেন, আর আমরা এখানে ইটের দামটা ইটের হিসাবটা লিখতেছি। তো 1935 পিস ইট লাগতেছে আমাদের খোয়া ভাঙার জন্য, 215 সিএফটি খোয়া ভাঙার জন্য। একটা ইটের দাম যদি আমরা 10 টাকা করে ধরি, এটা 9 টাকাও হয় 10 টাকাও হয়, তো 10 টাকা করে ধরলে 19,350 টাকা। তারপর বালির দাম, 1 সিএফটি বালির দাম যদি 60 টাকা ধরি আমরা, তো 108 সিএফটি বালি লাগবে, তাহলে বালির দাম আসতেছে 6,480 টাকা। তারপর সিমেন্টের দাম, 1 ব্যাগ সিমেন্টের দাম যদি 500 টাকা ধরি, তাহলে 43 ব্যাগ সিমেন্টের দাম আসতেছে 21,500 টাকা। এরপর রডের দাম, 1 কেজি রডের দাম যদি 92 টাকা করে ধরি, তাহলে 835 কেজি রড লাগবে, 835 কেজি রডের দাম আসতেছে 76,820 টাকা। এরপর মিস্ত্রি খরচ প্রতি স্কোয়ার ফিটে 70 টাকা করে যদি ধরি আমরা, তাহলে 600 স্কোয়ার ফিটে 42,000 টাকা আসতেছে। আর টোটাল সবগুলা মিলে আমাদের টোটাল খরচটা হচ্ছে 1,66,150 টাকা। টোটাল খরচ 1,66,150 টাকা। তো আপনারা যদি এটা খরচের হিসাবটা করেন, যদি বর্তমান বাজার দরটা দিবেন, যেমন বাজার দরটা যদি বেশি থাকে আপনার এলাকায়, কম থাকে তো এখানে গুণ করে, যেমন আপনার এলাকায় যদি ইটের দাম 9 টাকা করা হয়, তাহলে 1935 পিস ইট ইন্টু 9 দিয়ে গুণ করলে এটা কত টাকা সেটা চলে আসবে। এইভাবে সবগুলো বের করে ফেলতে পারবে। তো আমি এটা বর্তমান বাজার দর অনুযায়ী হিসাব করছি। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।